হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের সাম্প্রতিক এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নিচে কমেন্ট বক্সে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো মানব শরীরে ক্রমোজমের সংখ্যা কত সঠিক অ্যান্সার কী হবে মানব শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত ছেচল্লিশ যদি বলা হয় জোড়া হিসাবে বলা হয় তাহলে হবে তেইশ জোড়া জেনে রেখো ক্রমজম কে আবিষ্কার করেন ম্যান্ডেল ক্রোমোজোম আবিষ্কার করেন ম্যান্ডেল মানবদেহে জিনের সংখ্যা কত যদি বলা হয় মানব দেহে জিনের সংখ্যা কত কত চল্লিশ হাজার জিনের সংখ্যা চল্লিশ হাজার বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে টিউবার কুলোসিস বিসিজি টিকা তৈরি কে করেন তো ফরাসি বিজ্ঞানী অ্যালবার্ট ক্যালমেট ফরাসি বিজ্ঞানী অ্যালবার্ট অ্যালবার্ট ক্যালমেট অ্যালবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েরিন বিসিজি টিকা তৈরি করেন ক্যামিল গুয়েরিন নেক্সট প্রশ্ন পেসমেকারের সম্বন্ধ আছে সঠিক অ্যান্সার কী হবে মেকারের সম্বন্ধ কিসের সাথে আছে রাইট অ্যান্সার হয়ে যাবে হ্রিথফিন্ড নেক্সট প্রশ্ন মানব রক্তের পিএইচের মান কত আমরা পিএইচ মানের একটি ভিডিও আগে দিয়েছি সেখানে তোমরা গিয়ে ভিডিওটি দেখতে পারো তো মানব রক্তের পিএইচের মান কত রাইট অ্যান্সার হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর যদি বলা হয় মানুষের শরীরে রক্তের পরিমাণ কত রক্তের পরিমাণ হচ্ছে পাঁচ থেকে ছ লিটার জেনে রেখো পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি মানবরক্তের ঘটক নয় মানব রক্তের ঘটক নয় কোনটি সঠিক অ্যান্সার কী হবে ডিএনএ ডিএনএ মানবরক্তের ঘটক নয় ডিএনএর ফুল ফর্ম কি ডি রাইবো নিউক্লিক অ্যাসিড এছাড়া ঘটক হচ্ছে প্লাজমা আর বিসি প্লেটলেটস পরের প্রশ্ন আমাদের শরীরে লবণের মাত্রা কত সঠিক অ্যান্সার কী হবে আমাদের শরীরে লবণের মাত্রা কত জিরো পয়েন্ট ফোর পারসেন্ট জেনে রেখো আমাদের শরীরে লবণের মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ফোর পারসেন্ট নেক্সট প্রশ্ন বিখ্যাত বৈজ্ঞানিক আর্কিমিডিস সম্বন্ধিত আর্কিমিডিস সম্বন্ধিত রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রিস তিনি ছিলেন গ্রিসের পরের প্রশ্ন ক্যালভিন স্কেলে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত সঠিক অ্যান্সার কী হবে কেলভিন স্কেলে মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে তিনশো দশ ক্যালভিন পরের প্রশ্ন মনসবদারি প্রথা কে চালু করেন সঠিক অ্যান্সার কী হবে মনসবদারি প্রথা চালু করেছিলেন আকবর কত সালে পনেরোশো পঁচাত্তর সালে এছাড়াও জেনে রেখো বাবর বাবরের আত্মকথা হচ্ছে তুজুক এই বাবরি মনসবদারির মনসব হচ্ছে একটি আরবি শব্দ নিম্নলিখিত কে ফতেপুর সিক্রির নির্মাণ করেছেন সঠিক অ্যান্সার কী হবে ফতেপুর সিক্রির পঞ্চমহলে নির্মাণ করেছেন আকবর কত সালে পনেরোশো একাত্তর সালে ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত প্রদেশের আগ্রায় অবস্থিত এছাড়াও জেনে রেখো আকবর দিন ধর্ম প্রবর্তন করেন ভারতে বিবিকা মকবরা কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার কী হবে বিবিকা মকবরা কোথায় অবস্থিত ঔরঙ্গাবাদে অবস্থিত বিবিকা মকবরা ঔরঙ্গাবাদে অবস্থিত বিবিকা মকবরা ঔরঙ্গাবাদ কোথায় অবস্থিত তো এটি মহারাষ্ট্রে অবস্থিত জেনে রেখো এছাড়াও ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত জোনপুর উত্তরপ্রদেশে অবস্থিত হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী নেক্সট প্রশ্ন শেরশাহর মৃত্যু কোথায় হয়েছিল সঠিক অ্যান্সার কী হবে শেরশাহর মৃত্যু কোথায় হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে কালিন জ্বরে হয়েছে শের মৃত্যু এবং কবে হয়েছে পনেরোশো পঁয়তাল্লিশে পরের প্রশ্ন ইউরোপ ও এশিয়া মহাদেশকে আলাদা করে সঠিক অ্যান্সার কী হবে ইউরোপ ও এশিয়া মহাদেশকে আলাদা করে কাসপিয়ান সাগর ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক আনসার কী হবে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ভারতের এস এন ডিটি মহিলা বিশ্ববিদ্যালয় এস এন ডিটি শ্রীমতী নাথিবাই দামোদর ঠ্যাকারসি বিশ্ববিদ্যালয় জেনে রেখো শ্রীমতী নাথিবাই দামোদর ঠ্যাকারসি মহিলা বিশ্ববিদ্যালয় এস এন ডিটি এটি কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত প্রতিষ্ঠাতাকে এর প্রতিষ্ঠাতা হচ্ছে ধন্দ কেশব কার্ভে ধন্দ কেশব কার্ভে কবে প্রতিষ্ঠা হয় উনিশশো প্রথম কোন ভারতীয় চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন সঠিক অ্যান্সার কী হবে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর হরগোবিন্দ কোরানা পরের প্রশ্ন বিসিজি টিকার বিয়ের অর্থ কি রাইট অ্যান্সার কী হবে বিয়ের অর্থ হচ্ছে ব্যাসিলাস বিসিজি হচ্ছে ব্যাসিলাস 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 ক্যালমেট ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন বিসিজির ফুল ফর্ম জেনে রেখো পরের প্রশ্ন বিশ্ব জল দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার কী হবে বিশ্ব জল দিবস পালন করা হয় বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয় আটই মার্চ হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস জেনে রেখো আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় আটই মার্চ এবং বাইশে এপ্রিল হচ্ছে পৃথি দিবস এল সি ডি এর পুরো নাম কি সঠিক অ্যান্সার কী হবে এল সি ডির পুরো নাম কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পরের প্রশ্ন পিসির পুরো নাম কি পিসির পুরো নাম হচ্ছে পার্সোনাল কম্পিউটার পিসির পুরো নাম পার্সোনাল কম্পিউটার পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম ডাক প্রকাশ করে কোন রাজ্যে প্রথম ডাক টিকিট প্রকাশ হয় রাইট আনসার কী হবে গুজরাটের কাথিয়া ওয়ারে জেনে রেখো প্রথম ডাক প্রকাশ করে গুজরাটের কাথিয়া ওয়ারে ফ্রেন্ডস আজকের ভিডিও এখানে শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে তোমরা অবশ্যই শেয়ার করবে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো